আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসছি আমরা ফতুল্লা কবুতরের হাটে নারায়ণগঞ্জে। আজকে মঙ্গলবার, এই হাটটা বসে মঙ্গলবার, হাটে কোনো খাজনা নেই। এই হাটে কবুতরের দাম মোটামুটি রিজনেবল থাকে, রিজনেবল বলে তো কমই থাকে। তো আপনারা আসতে পারেন, হাটে ইনভাইটেশন থাকলো। তো আমরা হাটে একটু ঘোরাঘুরি করে দেখি কিছু কবুতর দেখা যায় কিনা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। এখানে আমাদের এক মুরব্বির খাঁচায় বেশ কিছু কবুতর রয়েছে। আমরা দুইটা একটা কবুতরের একটু দাম টাম জানার চেষ্টা করি মুরব্বি থেকে, একটু কবুতরগুলার দেখতে চাই, নাম্বার নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। মুরব্বি, এই যে এইটা কি নরনামাদি? আর নর কবুতর এই যে আপনারা দেখতে পাইতেছেন, এই নরটার দাম কিরকমের পড়বে? 500 টাকা পড়বে নরটার। আর ওইখানে যে একটা চিলা দেখতে পাইতেছি, ওটা কি নর? মাদি চিলা। আচ্ছা, ওই চিলাটার দাম কিরকমের পড়বে? ওটাও 500 টাকা পড়বে। এটা বোধ হয় নর না? এটাও মাদি। মাশাআল্লাহ, বেশ বড় সাইজের চিলা, মাদি কবুতর। এই চিলাটার দাম কিরকমের পড়বে? এটা পড়বে 400 টাকা। তো এখানে আরও কিছু কবুতর রয়েছে। ওই পাশে একটা সবুজ গোলা কবুতর দেখতে পাইতেছি, এই সবুজ গোলাটার দাম কিরকমের? হ্যাঁ, এটার দাম কিরকম? 400 টাকা একটা সবুজ গোলার নর। এই তো এখানে কিছু কবুতর দেখি, এরা মাদি, একটা কালো গোলা স্টাইলের মাদি আছে। মাদিটার দাম কিরকমের? কালো গোলা স্টাইলের মাদিটা, ওইটার দাম হয়ে লাগে 400 টাকা। এই কবুতরটা কি মাদি? এটাও নর। এটার দাম কিরকমের? এটা 500 টাকা। এই নরটা তো বলছেন নাকি 500 টাকা। তো এই মোটামুটি মুরব্বির কবুতরগুলো আমরা শর্টকাটে কিছু কবুতর দেখলাম। মুরব্বি, একটু মোবাইল নাম্বারটা বলে দিন। 0160 01 681 3969 3969 25 25। ধন্যবাদ। রেড চেকার, 35,000 টাকা জোড়া ছিল, এখন আমার কাছে একটা নর আছে, 15,000 টাকা হলে বিক্রি করুন। আচ্ছা, এই নর ঠিক আছে, এটা হলো আনার চোখের অরিজিনাল বেলজিয়ামের আনার চোখের, ঠিক আছে? এই চোখ, হ্যাঁ এই চোখ আপনার সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। ওর দম কবুতরটা কি নিজেরাই ইম্পোর্ট করে আনা? জি, বাইরের ট্যাগ আছে, পায় সব আছে, ঠিক আছে? ট্যাগটা কোন দেশের? ট্যাগটা দেখান। এটা টেক লাগাইনি, এটার বাপের টেক আছে। আচ্ছা, ঠিক আছে। আর এটার ভিতরে স্বর্ণের চেন লাগাই দিছি, স্বর্ণের, এটা হলো সোনা, এটা গোল্ডের, গোল্ডের, জি, ঠিক আছে। 35,000 টাকা ওর বাবা মার রেট, আর ওর রেট 15,000 টাকা এই বাজারেই। কিন্তু যা খেলছে তাই, আপনার কাছে এর চেয়ে তো আর বেশি গোলা লাভ নেই। আমি জানতে চাইছিলাম ভাইয়া, যে আপনার এই হুমাটা যে আপনি এত দাম চাচ্ছেন, জি, কিছু মনে করেন না? না, বলেন বলেন। এই হুমাটা যে আপনি এত দাম চাচ্ছেন, জি, এটার মানে কারণটা কি? মানে মনে করেন রেড চেকার একটা তো 1,500-2,000 টাকা দাম হয়, জি, তো এটার দাম আপনি চাচ্ছেন যে 35,000 টাকা, এটা প্যান্সের পেয়ারের দাম, জি, তো প্যান্সের পেয়ারের দাম যে 35,000 চাচ্ছেন, এটার এক্সট্রা কি আছে যে কারণে 35,000 টাকা দাম পড়বে? এটা এক্সট্রা হলো যখন আমি কিনছি তখন এটা রেট ছিল বেশি, আর এটার যেই চোখটা, ঠিক আছে, এই চোখটার ভিতরে তিন ডালো কোয়ালিটি, এক চোখের ভিতরে তিন কোয়ালিটি, আপনার সচরাচর যেই রেড চেকার। আমি যেটা বলতে চাচ্ছি ভাই, অনেকগুলা হুমা থাকতে পারে আপনার, ইম্পোর্ট করে আনা, ইম্পোর্ট করে আনা, 1 মিনিট জাস্ট ওয়েট, রেজাল্ট করা। হ্যাঁ, আমি আপনাকে বুঝতে পারছি, হলো পিজন ক্লাবের থেকে রেসের কবুতর, ঠিক আছে, তার কারণে ওর রেড। আপনি কি ওরে অকশনে থেকে কিনছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে না ভাইয়া, ওই যে দেখেন কত কইতাছে মাদি দেওয়া হচ্ছে না, ঠিক আছে, যারা চিনে তারা বোঝে। যেমন এই যে নরমালি চোখ, এই চোখের কোনো দাম নাই, 600 টাকা হইলে আমি আপনাকে এই পিসটা দিতে পারো, সমস্যা নেই, কিন্তু অর্থ ডিফারেন্স অনেক। ওকে, ঠিক আছে ভাই, বুঝতে পারছি মোটামুটি। আমার আল্লাহ নটটা একটু দেখান, এটা হ্যাঁ দেখেন আর্মি স্টাইল, একটা কবুতরের দাম 35,000 টাকা, মানে এই কবুতরটার দাম বাবার, বাবা বাবা কিনা দেয়। হ্যাঁ হ্যাঁ, ওর বাবার দাম 35,000 টাকা। এখানে একটা কবুতর কিনতেছে তো লোকজন তো একটু এক্সপেকটেশন থাকবে, এই কারণে আমি বললাম। হ্যাঁ, বুঝতে পারছি, না না ঠিক আছে, আপনারা কথা বলে নেবেন, আরো ডিটেইলস আপনারা। হ্যাঁ, এটা হলো গিয়ে আপনার, এটা হলো গিয়ে আপনার আর্মি স্টাইলের বেজি গলা কবুতর, ঠিক আছে। হ্যাঁ, এটার আবার দাম কম, সীমিত, এক সময় ছিল, এখন আর নেই, ঠিক আছে। ওলো পাথর চোখ, এই নোটটার দাম কিরকম? এই নোটটা 500 টাকা, 500 টাকা পড়বে দাম, জি। তো ভাইয়ের এখানে আরো কিছু কবুতর আছে, আমরা
একটু হালকা পাতলা করে দেখে নিচ্ছি, আপনারা এই যে আছে আফসান বাগা, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, কারণ মানে আপনার সাথে ডিরেক্ট কথা বললে লোকজন আর একটু ভালো বুঝতে পারবে। 0170 3535 2226 006 হ্যাঁ, এটা কি নর নামাদি? এটা হলো নর, একটু নরটা দেখা দেন তো ভাই, চুইঠাল নর দেখলাম, নর চুইঠাল, হ্যাঁ এটা হলো চুইঠাল, চিলা আছে ভাইয়ের কাছে, হ্যাঁ চিলা আছে, মোবাইল নাম্বার নিলেন ভাইয়ার, জি আপনারা কথা বলে দেখবেন, জি নটটা একটু দেখেন, এটা হলো আপনার নটটার দাম কিরকম করবে? এটা ভাইয়া 400 টাকা বলছে, বিক্রি করি নি আমি, 500 টাকা নিচে বিক্রি করবো, 500 টাকা বললে ভাইয়া ছাড়বে এটা, জি এটাও পাথর চোখের টানা গোলা, ঠিক আছে ধন্যবাদ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এখানে এক ভাইয়ের কাছে সারানপুরির একটা পেয়ার আছে, পেয়ারটা সম্ভবত ডিম পারবে, মাদিরে ঠুকাইতেছে, ভাইয়ার দাম চাইছে 2000 টাকা। ভাইয়ের কাছে আরও কবুতর আছে দুইটা একটা, আমরা একটু সারানপুরিটার দামটা জানলাম আর কি, বৃষ্টির মধ্যে এখন ভাইকে বিরক্ত করলাম না, কবুতরও ধরে দেখলাম না। ভাইয়ার মোবাইল নাম্বারটা একটু নিয়ে দিই, ভাই মোবাইল নাম্বারটা বললেন 0186 0186 2 5 2 5 6 3 6 3 9 4 9 4 2, ঠিক আছে ভাই ধন্যবাদ। এই যে মাশাল্লাহ একটা নর কবুতর দেখতে পাইতেছেন, খুব সুন্দর চোখ, কালার টালার সুন্দর আছে, এটা কি সাপচিলা বলে নাকি ভাই? সাপচিলা নর কবুতর মাশাল্লাহ, খুবই সুন্দর কবুতর, কবুতরটার চোখটা দেখেন ভাই, একটা চোখটা ধরেন তো, এই যে কবুতরটার চোখ মাশাল্লাহ, খুব সুন্দর কবুতর। এই নরটার দাম কিরকমের ভাই? নটার দাম 500 টাকা মাত্র, চাওয়া দাম একটু হয়তো ভাই অনার করতে পারবে, আপনারা কথা বলতে পারবেন ভাইয়ের সাথে নাকি ভাই? ঠিক আছে ভাই, আমাকে ওই আরেকটা একটু নট দেখেন, ভাইয়ের কাছে আরও কয়েকটা কবুতর আছে, আমরা জাস্ট দুইটা তিনটা কবুতর একটু ভাইয়ের এখান থেকে দেখবো। এই যে ভাইয়ের কবুতরগুলো, আরও কবুতর আছে ভাইয়ের এখানে, এই যে আরেকটা নর, একটু বয়স্ক নর মোটামুটি, খুব বেশি বয়স নয়, এটা দেবুতে এখনো ডিম টিম জমবে, নাক ফাটছে আর কি। এই নটার দাম কীরকম ভাই? এই নটার দাম পড়বে 800 টাকা, ঠিক আছে মাশাল্লাহ। এই যে মাশাল্লাহ ভাইয়া একটা মাদি কবুতর বের করলো আমাদেরকে দেখানোর জন্য, ভাইয়া পছন্দ করে বাইর করছে, কবুতরটার চোখটা দেখেন মাশাল্লাহ, খুব সুন্দর আছে চোখটা, মাদি কবুতর, এই যে কবুতরের পুরো বডি। এই মাদিটার দাম কীরকমে পড়বে ভাই? এই মাদিটার দামও পড়বে 500 টাকা মাত্র, ঠিক আছে ভাই। ওইটা কি সবজি? ওইটা কি নন না মাদি? সবজি নটটা একটু দেখান তো ভাই, ওটার মধ্যে বলতে হুমার একটু ব্লাড আছে নাকি? এটার ফেস কাটিং টাটিং ওরকমের মনে হচ্ছে। এই যে একটা সবজি স্টাইলের কবুতর, হয়তো হুমার কিছুটা ব্লাড থাকতে পারে, যে আপনারা যেরকমের দেখতেছেন দেখে নেবেন আর কি মাশাল্লাহ। এই কবুতরটার দাম কীরকম? 400 টাকা বলবে, নর কবুতর, নর কবুতর 400 টাকা মাশাল্লাহ, চিলাটা নর, ওইটার দাম কয় টাকা পড়বে? 700 টাকা পড়বে চিলার নটটা। এই যে এগুলা কি নর? এখানে এই নট দুইটার দাম কিরকম পড়বে? যে সবজি ফাটা টাইপের কালার, নাপতা স্টাইলের, 300-250 করে নাপতা স্টাইলের কিছু নর আছে ভাইয়ের কাছে, আপনারা দেখতে পারেন, কালার সুন্দর না কিন্তু এগুলো কবুতর, আবার অন্য দিক দিয়ে সুন্দর নাকি ভাই? ওই কবুতরটা দেখান তো ভাই, আর একটা কবুতর ভিজি, ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে, আমরা একটু শর্টকাটে দুইটা একটা কবুতর দেখবো আর কি। এই দেখেন আর একটা সবুজগুলো, এটা কি মাদি কবুতর? মাদি কবুতর সবুজগুলো মাশাল্লাহ। এই মাদিটার দাম কিরকম পড়বে? এই মাদিটার দাম পড়বে 300 টাকা মাশাল্লাহ, চোখটা একটু ধরবেন ভাইয়া, এই যে কবুতরের চোখ মাশাল্লাহ, খুবই সুন্দর চোখের কবুতর। এই মাদিটার দাম বললেন 300 টাকা, জি ঠিক আছে স্যার। তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দিয়ে দিন, জি ভাই একটু মোবাইল নাম্বারটা বলুন, 0170 0174747 00 00 87 87 54 54, ঠিক আছে স্যার ধন্যবাদ। এই যে আমাদের এক ভাইজান হাটে কবুতর নিয়ে আসছিল, কবুতরগুলোর খাবার দিছে, ওরা ফ্লোর থেকে খুঁটা খুঁটা খাইতেছে, কবুতরগুলো ভালো আছে মাশাল্লাহ, একটা সুন্দর সুন্দর কবুতর দেখতে পাইতেছি। ভাই জান ওই কোনার যে নটটা বড় সাইজের, এই নটটার দাম কি রকমের পড়বে? ওটা ভাই জোড়া, ওই ওইটার ওইটা জোড়া, ওইটার সাথে ওই কোনার ওই মাদিটা, এই দুটো জোড়া, নর কি গলা কষা? 1200 টাকা, হ্যাঁ নর মাদি দুইটাই গলা কষা, নর মাদি দুইটাই গলা কষা, 1200 টাকা জোড়া পড়বে। দেখতে পাইতেছেন বাঘা স্টাইলের কবুতর মাশাল্লাহ সুন্দর। আরও এখানে এই যে ঝাঁক আছে একটা, ঝাঁকটা কি নর ভেয়া? চুইঠাল ঝাঁকটা, চুইঠাল ঝাঁকটা নর, এটার দাম কিরকমের পড়বে? 300 টাকা হইলে চুইঠাল ঝাঁক নরটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। তো ভাইয়ের কাছে এই দুইটা তিনটা কবুতর আছে,
এমনি একটু দেখাইলাম ভাইয়ার কবুতর গুলো সুন্দর করে খাবার খাইতেছে দেখে ভালো লাগলো। হাটে কবুতর গুলা নিয়ে আসলে আমাদের অনেক সময় খাবারের কথা খেয়াল থাকে না, পানির কথা খেয়াল থাকে না, এটা করতে পারলে ভালো লাগে নিজেদেরও। তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিন। ভাইয়ের মোবাইল নাম্বারটা হলো গিয়ে 01923216220, 01923216220। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কিছু ছোট ভাইয়ারা ওরা কিছু কবুতর নিয়ে আসছে গিরিবাজ কবুতর সেল করার জন্য। এখান থেকে আমরা দুইটা একটা কবুতর একটু দেখবো, ওদের একজনের নাম্বার নিব। আপনারা লাগলে কোনো কবুতর ওদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। ভাই মোবাইল নাম্বার আছে তো তোমাদের? মোবাইল নাম্বার আছে যে একটা মাইদম কবুতর মুসালদাম না আর কি ফাটা আছে, এই যে কবুতরের চোখ। নর কবুতর না মাদি কবুতর? নর কবুতর। নর কবুতর। এই কবুতরটার দাম কিরকমের ভাইয়া? 400 টাকা। 400 টাকা দাম মাত্র? এটা উড়াইছো ভাইয়া? জি। কিরকমের উড়ে? এই এক দেড় ঘন্টা উড়ে। এক দেড় ঘন্টার মতো মোটামুটি উড়ে, মাশাল্লাহ। ভাইয়া তোমাদের এখান থেকে তোমাদের পছন্দের দুইটা কবুতর দেখাও তো, দুইটা কবুতর দেখাও তোমাদের পছন্দের, ওদের পছন্দের কবুতরই দেখি। এই যে একটা কবুতর দেখেন, চোখটা দেখেন, চোখটার মনিটা কিন্তু গোল না, উপরের দিকে একটু ফাটা আছে আর কি, মানে মনিটা গোল না আর কি, মাশাল্লাহ সুন্দর কবুতরটা চোখ। এটা আর কি চোখটার জন্যই ভালো লাগছে ভাইয়া? দুই চোখই এরকমের? দুই চোখই এরকমের, ওই চোখটাতে বেশি, এই চোখটাতে আবার কম, মাশাল্লাহ। এটা নর কবুতর? এই নরটার দাম কিরকমের ভাইয়া? এটা 300 টাকা। 300 টাকা, মাশাল্লাহ। এটা সুন্দর একটা কবুতর, সাইজ টাইজ মাশাল্লাহ বড় আছে। এগুলা কবুতর উড়ানো যায় মোটামুটি, দেড় দুই ঘন্টা দূরে নাকি? ঠিক আছে ভাই, আরেকটা কবুতর দেখো তো তোমাদের পছন্দের। দুইটা কবুতর, দুইটা তিনটা কবুতর দেখি ওদের পছন্দের, আপনারা লাগলে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। এইটা কি নর না মাদি? মাদি। মাদি কবুতর, কিন্তু এটা সাইজটা মাশাল্লাহ দেখেন বেশ ভালো আছে। ভাইয়ের কবুতরের পছন্দগুলো ভালো লাগলো মাশাল্লাহ। এই যে একটা মাদি কবুতর জিরা গলা স্টাইলের, এই মাদিটার দাম কিরকমের? 350 টাকা পড়বে মাদিটার দাম, মাশাল্লাহ। এটাও খুবই সুন্দর মাদি। ভাই একটু মোবাইল নাম্বারটা বলে দাও। 01988969623722375। এই হলো গিয়ে ভাইয়াদের নাম্বার। আপনাদের এখান থেকে যদি কোনো কবুতর পছন্দ হয় ওদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। ভাই এই নটটার দাম কিরকমের? চারশো টাকা, মাশাল্লাহ। তো আপনাদের কোনো কবুতর এখান থেকে পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ধন্যবাদ ভাইয়া। আমাদের হাটে এক ভাইয়ের খাঁচার ভিডিও করতেছি, ভাই বোধহয় রেগুলার হাটে আসে। তো ভাইয়ের খাঁচায় অনেকগুলা সুন্দর সুন্দর কবুতর আছে, সবুজগুলা কবুতরের অভাব নেই। তো এত কবুতর আলাদা করে ধরে ধরে তো দেখানো সম্ভব হবে না, তাহলে সময় অনেক বেশি লেগে যায়। তো এই কারণে একটু শর্টকাট করেই আজকে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওভারঅল কবুতরগুলো দেখাচ্ছি, দুইটা একটা দাম জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। ভাইয়া এই নটটার দাম কীরকমের? এই যে হ্যাঁ 500 টাকা। এটা নর কবুতর দেখলেন মাশাল্লাহ, যে কবুতরটা, এই কবুতরটার দাম 500 টাকা মাত্র, মাশাল্লাহ। এই পাশের এই যে নরটা একটু বুড়া টাইপের, হ্যাঁ 400 টাকা, বয়স্ক একটা নর। তো এখানে অনেক কবুতর আছে ভাইয়ার, আমরা দুইটা একটার একটু দামটাম জানলাম। দুইটা একটা কবুতর ধরে দেখবো, তার আগে একটু ভাইয়ার কবুতরগুলো সবগুলো দেখাই দিই, তারপরে আমরা দুইটা তিনটা কবুতর একটু ধরে দেখবো ইনশাল্লাহ। এই যে এদিকে আরও কবুতর আছে ভাইয়ার, লক্ষা আছে অনেকগুলা, এদিকে গলা কষা আছে, সুন্দর সুন্দর কবুতরগুলো আছে। এদিকে গররা আছে, অনেক কবুতর আছে মাশাল্লাহ। কি ভাইয়া তোমাদের অনেক মজা লেগে গেছে গলা কষা? ওরা লেগে আমার ভিডিও করা দেখতেছে কিছু ভাইয়ারা। তো আমরা আসেন কয়েকটা কবুতর একটু ধরে দেখি। ভাই একটা কবুতর ধরছেন বোধহয়, এটা একটু দেখি। এটাই দেখেন না যেটা ধরছিলেন, একটা কবুতর ভাই একটু ধরে দেখছিল। আচ্ছা আরেকটা দেখাচ্ছে, একটু সাইড দিয়ে আসি আমরা। এই যে কবুতরটার ফুল বডি মাশাল্লাহ, এই যে কবুতরটার চোখ দেখেন, নর কবুতর বেশ বড় সাইজের মাশাল্লাহ। এই নরটার দাম কিরকমের পড়বে ভাইয়া? এই নটটার দাম পড়বে একদম ফিক্স 500 টাকা, মাশাল্লাহ। খুবই সুন্দর একটা কবুতর ভাই। একটা মাদি দেখেন না, মাদি একটা দুটা, এই নটটা আগে একটু দেখা দেন।
একটা সুন্দর নর বের করলো ভাইয়া মাশাল্লাহ। এই যে কবুতরের কালার দেখেন, সাইড থেকে দেখলে তাহলে এই যে কবুতরের কালার মাশাল্লাহ। এটা কি পাঙ্কির ব্লাড আছে ভাইয়া? হ্যাঁ পাঙ্কির ব্লাড, যে পাঙ্কির ব্লাড আছে। কবুতরের চোখটা দেখতেছেন, হাতের মধ্যে ভাইব্রেশন হচ্ছে, আমি ধরে আমিও টের পাচ্ছি ভাই। এটার দাম কি রকমের পড়বে? একদম পড়বে 600 টাকা, একদম 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 600 টাকা মাশাল্লাহ। সুন্দর একটা নট, ঠিক আছে ভাই। দুইটা মাদি দেখেন ভাইয়া, এই যে একটা মাদি কবুতর দেখেন মাশাল্লাহ কত সুন্দর সাইজের, বিশাল বড় কবুতর, মাদি কবুতর। কিন্তু এটা কি গলা কষা আছে ভাইয়া? টানা গলা আছে। একটা ভাইয়া দুষ্টামি করতেছে ভাই, এটা কি ডিম টিম জমে? তো ইনশাল্লাহ ডিম টিম জমে ভাইয়ার বন্ধু দুষ্টামি করলো হয়তো। এই যে কবুতরের চোখ মাশাল্লাহ, কবুতরের সাইজ টাইজ কিন্তু বিশাল বড় মাশাল্লাহ। এই মাদিটার দাম কি রকমের পড়বে ভাইয়া? এটার দাম পড়বে একদম 500 টাকা। টানা গলা কবুতর আছে, মাদি কবুতর মাশাল্লাহ। আরেকটা মাদি দেখা দেন ভাইয়া, এই খাঁচার মধ্যে কি সবগুলোই মাদি? এখানে সবগুলোই মাদি কবুতর আছে মাশাল্লাহ, সব গলা কষা কবুতর। এমনি গলা কষা ছাড়া কবুতর নাই? এই সাইডে হলে গিয়ে কিছু কবুতর আছে গলা কষা ছাড়া। এই যে নিচের সাইডে বাঘা রয়েছে কতগুলা, এখান থেকে দুইটা একটা কবুতর একটু ধরে দেখবো ইনশাল্লাহ। একটা নর কবুতর মাশাল্লাহ। এইগুলা কবুতরকে কি বেজি স্টাইলের বলে ভাই? হ্যাঁ হ্যাঁ বেজি স্টাইল, এটা একটা বেজি স্টাইলের কবুতর। এই যে কবুতরটা, এই নরটার দাম কি রকমের পড়বে ভাইয়া? 500 টাকা পড়বে নর কবুতর মাশাল্লাহ। যে কবুতরটার চোখ দেখেন, মাথা শেপ দেখেন মাশাল্লাহ, কবুতরটা 500 টাকা মাত্র। তো এই আর কি ভাইয়ার কিছু কবুতর আমরা দেখলাম। ভাইয়া মোবাইল নাম্বার দেন একজন, 01918 2415 1549 49। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখানে এক ভাইয়ের কিছু মুরগি রয়েছে, এগুলোর মধ্যে সিল্কি মুরগি টাইপের কিছু একটা বলে এটার। আমি জোড়া চাচ্ছে 3000 বড় জোড়া, আর ছোটগুলার দাম বোধ হয় একটু কিছুটা কম আছে। এগুলো এই সিল্কি মুরগি বলে বোধ হয় না, সিল্কি মুরগি বলে ভাই। ছোটগুলার দাম কত বললেন জোড়া? যেগুলা 3.5 মাস প্লাস আছে ওগুলা 2200 টাকা জোড়া রাখতে পারবে, আর বড় অ্যাডাল্ট পুরাটা যেটা ওটা হলে 3000 টাকা জোড়া রাখতে পারবে। 01323 8888 4761 61। এই হলো ভাইয়ের নাম্বার, আপনারা লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। আজকে নারায়ণগঞ্জের ফতুল্লা কবুতরের হাটে বেশ অল্প কিছু সময় ছিলাম, আলহামদুলিল্লাহ অল্প কিছু কবুতর দেখলাম, ভালো কবুতর কিছু দেখলাম বাইচে বাইচে। এবং বৃষ্টি নামতেছে তো সময় হয়ে গেছে অনেক, লোকজন চলে যাবে। তো হাটে আজকে এরকমেরই খুব বেশি কবুতর দেখাতে পারলাম না, তো যেরকমের পাইছি ওরকমের দেখাইছি ইনশাল্লাহ। তো এই আর কি, আগামীকালকে বুধবার কবুতরের হাট আছে সারুলিয়ায়, সরি মেরাদিয়ায় হাট আছে আগামীকালকে। তো যাওয়ার ইচ্ছা আছে, গেলে ইনশাল্লাহ ভিডিও করবো। এই আর কি, ভিডিওগুলো যারা দেখেন ভাই একটু কষ্ট করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে ভাই আমাদের জন্য ভালো হয়, মানে চ্যানেল অনেক দূরে আগাচ্ছে আপনাদের সাপোর্টে আলহামদুলিল্লাহ। তো আর একটু যদি আগাইতে পারি তাহলে হয়তো আমাদের মনিটরাইজেশনটা হয়ে যায়। এই কারণে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো সবসময় দেখবেন, আমাদের সাপোর্ট দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আশায় ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।